হেই, আমি হৃদয়। আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো বা আমি আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের টিকটকের ভিডিওগুলো কীভাবে ফর ইউতে নিয়ে যেতে পারেন। অনেকেই তো টিকটকে ভিডিও আপলোড করে, বাট সবার ভিডিও কিন্তু ভাইরাল হয় না। যারা এই ট্রিক্সগুলো জানে শুধু তাদের ভিডিওই ভাইরাল হয়, আর তারাই টিকটকে অনেক বেশি ফলোয়ার্স নিয়ে বসে আছে। সো আপনি এই কাজটা করতে পারেন, আপনার ছোট্ট কয়েকটা ট্রিক্স ফলো করতে হবে, আর এগুলো ফলো করলেই আপনার টিকটকে অনেক বেশি ফলোয়ার্স আর অনেক বেশি ভিউজ চলে আসবে, আর ভিডিও আপনার অনেক বেশি ভাইরাল হয়ে যাবে। তো প্রথম যে ট্রিক্সটা হলো সেটা হলো, সবসময় আপনি ট্রাই করবেন আপনি আপনার ফোনের টিকটকের ক্যামেরাটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য যে ট্রেন্ডিং মিউজিকটা চলতেছে সেই ট্রেন্ডিং মিউজিকে গিয়ে ইউজ মিউজিকে ক্লিক করে সেই মিউজিকটা দিয়ে ভিডিও তৈরি করার ট্রাই করবেন। তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো অনেকে বলতে পারেন, ভাই আমাদের ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করে পরে আপলোড করলে কেন ভাইরাল হওয়ার চান্স কম থাকে? তো আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই বা আমি আপনাদেরকে বলে দিই, যখন আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে ইউজ করবেন তখন কিন্তু টিকটকে বুঝতে পারবে না যে আপনি টিকটকের জন্য ভিডিওটা তৈরি করতেছেন। ওকে, যখন আপনি টিকটকের ক্যামেরাটা দিয়ে ভিডিও তৈরি করবেন তখন আপনার টিকটকে যে অ্যালগোরিদম আছে সে বুঝতে পারবে যে আপনি টিকটকের জন্য ভিডিও তৈরি করতেছেন, আর এটা 100% রিয়েল আপনারই তৈরি করা বা আপনার ক্রিয়েট করা ভিডিও। তো এতে করে আপনার যেই টিকটকের অ্যালগোরিদম আছে সেটা আপনার বুঝতে পারে আর আপনার ভিডিও অনেক বেশি ভাইরাল করা ট্রাই করে অ্যান্ড ফর ইউতে দিয়ে দেয়। তো অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই, তো আমরা যারা এডিট করে ভিডিও আপলোড করি বা ইসলামিক ভিডিও আপলোড করি, গেমিং ভিডিও আপলোড করি, ওগুলো তো এই টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা যাবে না, তো আমরা কী করবো? তো এটার জন্য এখানে একটা স্ক্রিন দেখতে পেতেছেন বা এখানে একটা লোগো দেখতে পেতেছেন, এই ভিডিওটা আপনাকে দেখে আসতে হবে। দেখে আসলে আপনি ইনশাল্লাহ সেই প্রবলেমগুলো থেকেও সলভ পেয়ে যাবেন আর সেই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। আর এই ভিডিওটা দেখার জন্য, এই ভিডিওটা কমপ্লিট করার পর ভিডিও অ্যান্ড স্ক্রিনে সেই ভিডিওটা বেশি উঠবে, ওটাতে ক্লিক করার সাথে সাথে আপনি ওই ভিডিওটা দেখতে পারবেন। আর দ্বিতীয় যে স্টেপটা হলো, দ্বিতীয় যেটা আপনি করবেন, সবসময় ট্রাই করবেন 9:16 ভিডিও তৈরি করার জন্য। এখানে আপনি একটা ভিডিও দেখতেছেন, সবসময় এইভাবে ভিডিও তৈরি করার ট্রাই করবেন। অনেকে যেটা করে 16:9 ভিডিও তৈরি করে আর সেটা আপলোড করে দেয় টিকটকে, তো ওই ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হয় না। এখানে আপনি এখন আরেকটা ভিডিও দেখতে পাইতেছেন, যদি আপনি এই টাইপের ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকই কম থাকে। আর যেই 9:16 যদি ভিডিও আপলোড করেন এইভাবে, তাহলে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো সবসময় আপনারা ট্রাই করবেন 9:16 ভিডিও তৈরি করার জন্য। যদি আপনি এই কয়েকটা ট্রিক্স ফলো করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। আর ওকে, আর আর কয়েকটা টিপস আমি আপনাদেরকে দেবো যেগুলো আপনারা কখনোই করবেন না। সর্বপ্রথম হলো, অনেকে আছে যেমন এক্সাম্পল আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুললাম আমার আম্মুর মোবাইল দিয়ে, আমার আব্বুর মোবাইল দিয়ে, আমার ভাইয়ার মোবাইল দিয়ে, আমার যত ফ্রেন্ড আছে তাদের মোবাইল দিয়ে আমি আমার আইডিটাকে ফলো করে দিলাম। ওকে, ফলো করে দেওয়ার পর কী করলাম, যখন আমি ভিডিওটা পোস্ট করলাম তাদের মোবাইল দিয়ে দেখা স্টার্ট করলাম। তো এই কাজটা করা যাবে না। ওকে, যখন আপনাদের ফোন, যেমন আপনাদের ফ্যামিলিতে একটা ওয়াইফাই আছে আর আপনারা কিন্তু একটা ওয়াইফাই সবাই ইউজ করেন, যখন আপনি এই কাজটা করবেন আপনার ফোনেও যে ওয়াইফাইটা কানেক্টেড, আপনার আম্মুর ফোনেও সেটা কানেক্টেড, আপনার আব্বুর ফোনেও কানেক্টেড, আপনার ভাইয়ার ফোনেও কানেক্টেড, আপনার বোনের ফোনেও কানেক্টেড, যখন আপনি আপনার ফোন দিয়ে ভিডিওটা আপলোড করবেন আর সেই ফোনগুলো দিয়ে দেখবেন, আপনার আম্মুর হোক, আপনার আব্বুর হোক, আপনার ভাইয়ার হোক, তখন কিন্তু টিকটকের অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি আপনার ফ্যামিলির মেম্বারের মোবাইল দিয়ে ভিডিওটা দেখতেছেন বা আপনার অন্য মোবাইল দিয়ে ভিডিওটা দেখতেছেন, যেহেতু ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। এইটা টিকটক অ্যালগোরিদম খুব সহজেই ধরে ফেলে। তো এই কাজটা করা যাবে না। যখন আপনি এটা করবেন তাহলে আপনাদের টিকটকের যে ভিডিও আছে অনেক বেশি লো হয়ে যাবে আর অনেক নিচে নেমে যাবে, ভাইরাল হওয়ার চান্স একদমই জিরো থাকবে। কারণ টিকটক ভাববে যে আপনি স্ক্রিম করতেছেন তাদের সাথে, আপনার ভিডিও আপনি বারবার দেখতেছেন, তাহলে ভিডিও কখনোই ভাইরাল হবে না। আর আরেকটা হলো, যখন আপনি ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর অনেকে আছে বারবার যা দেখে দিয়ে দেখি কয়টা ফলোয়ার আসছে, কয়টা লাইক আসছে, কয়টা কে আসছে, এটা করা যাবে না, এগুলো দেখা যাবে না। যদি আপনি আপনার ভিডিও বারবার দেখেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক কমে যায় আর আপনার টিকটক আইডিও ফ্রিজ হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো এই কাজগুলো করা যাবে না। যদি আপনি এই ট্রিক্সগুলো ঠিকমতো ফলো করেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আর এই ট্রিক্সগুলো ফলো করার মাধ্যমে আরও কিছু সেটিংস আপনাদেরকে করতে হবে। সেই সেটিংসগুলো কীভাবে করবেন যদি আজকের এই ভিডিওতে আমি বলি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর এটা নিয়ে আমি অলরেডি আরেকটা ভিডিও বানিয়ে রাখছি, যে ভিডিওটার কথা একটু আগে বলেছি, যে অ্যান্ড স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটার মধ্যে সেই সেটিংসগুলো বলা আছে। যদি আপনি সেই সেটিংসগুলো ঠিকমতো ফলো করতে পারেন তাহলে আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে। ভিডিওর ওই সেটিংসগুলো ঠিকমতো করবেন, তারপর এই ভিডিওতে যতগুলো কথা বলছি এগুলো ফলো করবেন। ফলো করলে ইনশাল্লাহ আপনার টিকটকের ভিডিও 100% ভাইরাল হবেই হবে। সো গাইস, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিও ভালো লাগে বা ভিডিও দেখে একটু উপকার হয় তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।